আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাপেল সাইডার ভিনেগার নাম আমরা কম বেশি অনেকেই শুনেছি, কিন্তু এর গুণাবলী বলে শেষ করা যাবে না। অ্যাপেল সাইডার ভিনেগার আমরা আমাদের হেলথ ভালো রাখতে বা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য ব্যবহার করি। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজ উপায়ে অর্গ্যানিক অ্যাপেল সাইডার ভিনেগার তৈরি করা যায়। অ্যাপেল সাইডার ভিনেগার তৈরির জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি আপেল। আপেল কিন্তু অনেক প্রজাতির পাওয়া যায়, তাই আপনারা যে কোনো রকমের আপেল দিয়ে এই অ্যাপেল সাইডার ভিনেগার তৈরি করতে পারেন। বাজারে কিন্তু ফরমালিনযুক্ত আপেল পাওয়া যায়, তাই প্রথমে আমরা চেষ্টা করব আপেলগুলোকে ফরমালিনমুক্ত করতে। তাই প্রথমে পানিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখন 30 মিনিটের জন্য এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে ফরমালিনটা দূর হয়। আপেলগুলোকে 30 মিনিট ভিজিয়ে রাখার পর আমরা এখন একটি একটি করে আপেল কেটে নেব। আজকে আমরা প্রায় 8টি আপেল দিয়ে অ্যাপেল সাইডার ভিনেগার তৈরি করব। আপেলগুলো কাটার সময় আমরা কোনো কিছু ফেলে দিব না, শুধু ছোট ছোট টুকরো করে নিব। আমরা এখানে ভেজানোর সুবিধার্থে আপেলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখানে যে কোনো শেপে কেটে নিলেই হবে। এখন আপেলগুলো ভেজানোর জন্য আমরা পানিতে 8 টেবিল চামচ পরিমাণ চিনি গুলিয়ে নিচ্ছি। এখানে চিনি ব্যবহার করার কারণ হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার তৈরিতে যে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়াকে সতেজ রাখার জন্য চিনি ব্যবহার করতে হবে। এখানে একটি স্প্যাচুলার সাহায্যে চিনিগুলো গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে বা অন্য যে কোনো কাঠের চামচ দিয়ে করতে, কোনো স্টিলের চামচ এখানে ব্যবহার করা যাবে না। এবং অ্যাপেল সাইডার ভিনেগার তৈরিতে আপনারা যে কোনো ধরনের চিনি ব্যবহার করতে পারেন, তবে মধু ব্যবহার করা যাবে না। এখন আপেলের টুকরোগুলোকে আমরা ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিব। আমরা এখানে একটি কাঁচের জার ব্যবহার করেছি, আপনারাও কাঁচের জার ব্যবহার করার চেষ্টা করবেন। ভালোভাবে পানিতে সব কিছুকে ভেজানোর পর স্প্যাচুলা দিয়ে আবারও হালকাভাবে নেড়ে দিচ্ছি। এখন একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে জারটির মুখ বন্ধ করে দিব। আপনারা চাইলে এখানে টিস্যুও ব্যবহার করতে পারেন। এরপর এই জারটি আপনারা কিচেনে আপনাদের চুলার পাশে রেখে দিবেন, চেষ্টা করবেন অন্ধকারে রাখতে। এরপর আমরা আবারও প্রায় 8 দিন পর চিনি মিশাবো। আট দিন হয়ে গিয়েছে, এখন আমরা আবারও ঢাকনা উল্টে 8 টেবিল চামচ চিনি দিয়ে একটি কাঠের চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে আবারও আগের মতো ঢেকে দিব। এরপর আবারও 7 দিন পর আমরা অ্যাপেল সাইডার ভিনেগারগুলো চেক করব। আবারও 7 দিন পর আমরা সুতি কাপড়টি সরিয়ে আবারও 8 টেবিল চামচ চিনি দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে দিব। এরপর 21তম দিন মানে 3 সপ্তাহ হওয়ার পর আমরা অ্যাপেল সাইডার ভিনেগারগুলোকে ভালোভাবে ছেঁকে নিব। এখন অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার পুরোপুরি কমপ্লিট। কিন্তু এই অ্যাপেল সাইডার ভিনেগারটি যখন 35 থেকে 40 দিনের মতো হয়ে যাবে তখন আমরা এগুলোকে খেতে পারবো। এখন আমরা আবারও একটি কাঁচের বোতলে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল অর্গ্যানিক অ্যাপেল সাইডার ভিনেগার। মাত্র 3টি উপকরণ দিয়ে আমরা খুব সহজে তৈরি করে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনেগার। তাই আপনারাও চাইলে বাসায় ট্রাই করবেন। বাজার থেকে চড়াদামে না কিনে আমরা বাসায় যদি অর্গ্যানিকভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের উচিত বাসায় একবার হলেও চেষ্টা করা। অ্যাপেল সাইডার ভিনেগার তৈরি করতে আমরা এখানে যে চিনি ব্যবহার করেছি এই চিনির কারণে কোনো ফ্যাট হবে না, তাই আপনারা যারা ডায়েট করছেন তারা এই অর্গ্যানিক অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারেন। এতে করে আপনাদের ডায়েটে আরও বেশি উপকার আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।